ক্যান্সারের চিকিৎসক নিজেই আক্রান্ত হয়েছেন ক্যান্সারে, তাই মুক্তির পথও বেছে নিতে চেষ্টা চালিয়েছেন সেই চিকিৎসক, যার নাম অধ্যাপক রিচার্ড স্কোলিয়ার। সেই চেষ্টায় তার সঙ্গী হয়েছিল বন্ধু জর্জিনা লং। দুই বন্ধুই ছিলেন সরাসরি ক্যান্সার নিয়ে কাজ করা চিকিৎসক। গত বছরের জুনে স্কোলিয়ারের মস্তিষ্কের স্ক্যান সংক্রান্ত একটি রিপোর্ট হাতে পেয়ে অবাক হয়ে যান দুই বন্ধু, যেখানে ধরা পড়ে টিউমার। নিউরোসার্জন বলেছিল এটি শুধু মস্তিষ্কের টিউমার নয়, এটি এক ধরনের মস্তিষ্কের ক্যান্সারও, যে রোগে আক্রান্ত হলে রোগীরা এক বছরেরও কম সময় বেঁচে থাকেন। এই রোগ মুক্তির পথ বের করতে কাজ শুরু করেন দুই বন্ধু স্কোলিয়ার ও জর্জিনা লং। তাদের চেষ্টায় উদ্ভাবন হয় চিকিৎসা পদ্ধতির। তাদের উদ্ভাবিত চিকিৎসা পদ্ধতির ব্যবহার করে ক্যান্সার মুক্ত রয়েছেন এক বছর ধরে। এই নিয়ে গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্কোলিয়ার বলেছেন, আবারও এমআরআই পরীক্ষায় দেখা গেছে নতুন করে টিউমারটি ফিরে আসেনি, আমি অত্যন্ত খুশি। চিকিৎসক স্কোলিয়ার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রোগতত্ত্ববিদ। ক্যান্সারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর স্কোলিয়ার এবং বন্ধু জর্জিনা লংকে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। মেলানোমা ইনস্টিটিউট অস্ট্রেলিয়ায় অধ্যাপক লং এবং তার চিকিৎসক দল গবেষণা করে দেখেছে কয়েকটি ওষুধের সংমিশ্রণ ঘটিয়ে ইমিউনোথেরাপি দেওয়া হলে তা অপেক্ষাকৃত ভালো কাজ করে। টিউমার অপসারণের জন্য কোনো অস্ত্রোপচারের আগে এ পদ্ধতি ব্যবহার করতে হয়। এছাড়া স্কোলিয়ারি হলেন প্রথম রোগী যাকে টিউমারের বৈশিষ্ট্য অনুযায়ী বিশেষ ধরনের টিকা দেওয়া হয়েছে, এতে ঔষধের ক্যান্সার শনাক্ত করার ক্ষমতা বেড়েছে। লং ও স্কোলিয়ারের এই প্রচেষ্টা হয়তো প্রতি বছর বিশ্বজুড়ে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত প্রায় 3 লাখ মানুষের জন্য সহায়ক হবে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।